আপনার পিছনের বাসাটা, এটা কি মাসুম আজিজ সাহেবের বাসা? জি। আচ্ছা, ওনারা কয় ভাই বোন? চার ভাই চার বোন। চার ভাই চার বোন। ওনার বাবার নাম কি ছিলেন? আখতারুজ্জামান। আখতারুজ্জামান, আখতারুজ্জামান। উনি কি করতেন? উনি পুলিশ ইন্সপেক্টর ছিলেন। পুলিশ ইন্সপেক্টর ছিলেন। সুপ্রদর্শক, আমরা এসেছি খুঁজতে খুঁজতে বাংলাদেশের একজন জনপ্রিয় নাট্যকার এবং নাট্য অভিনেতা, প্রবীণ নাট্য অভিনেতা মাসুম আজিজ সাহেবের বাসায়। এই দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মাসুম আজিজ সাহেবের গ্রামের বাড়ি। আমরা এখানে এসেছি, তার শৈশবের কিছু স্মৃতি এখানে রয়ে গেছে, এটা তার পৈতৃক ভিটা। আমরা ঘুরে ঘুরে তার এই বাড়ি এবং তার কিছু শৈশবের স্মৃতি এবং তার পার্সোনাল লাইফের কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওর সাথেই থাকুন। চলো, বাড়িতে কেউ আছেন? ভাই, এটা কি মাসুম আজিজ সাহেবের যে নাট্যকার, ওনার বাসা? জি, এটা মাসুম আজিজ সাহেবের বাসা। আচ্ছা, ওই উনি তো থাকেন না এখানে, তাই না? ওনার কোনো আত্মীয় স্বজন? আপনি কি হন? আমি ওনার ভাইয়ের মতো, আমি ছোটবেলা থেকে এখানেই থাকি, এই বাড়িটা দেখাশোনা করি। ও আচ্ছা ভাই, আমরা আসলে বেসিক্যালি আমাদের একটা পেজ আছে, ফেসবুক পেজ, ওইখানে বাংলাদেশের যারা বিভিন্ন সেকশনে যারা বাংলাদেশের গর্ব তারকা, তাদের আমরা আসলে গ্রামের বাড়িটা ভিডিও করে সেখানে উপস্থাপন করার চেষ্টা করি। আসলে বেসিক্যালি আমরা মাসুম আজিজ সাহেবের বাসায় এই গ্রামের বাড়িটা আসলে ভিডিও করতে চাচ্ছি, একটু কি করা যাবে? কি করা যাবে, কিন্তু ওনার কাছে শুনতে হবে, না মানতে হবে। ও আচ্ছা, ওনার নাম্বারটা কি পেতে পারি? হ্যাঁ, নাম্বারটা দেবো। ঠিক আছে, তো নাম্বারটা বলেন তো। 01752। স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আমরা চাকর থেকে আসছি স্যার। আমরা বেসিক্যালি আমাদের একটা পেজ আছে, ওই পেজে বাংলাদেশের যারা উজ্জ্বল নক্ষত্র, যারা তারকা, যারা বাংলাদেশের গর্ব, বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছে বিভিন্ন সেকশনে, তাদের আমরা গ্রামের বাড়ি ভিডিও করে তাদের শৈশবের স্মৃতি, তাদের এখানে যে সমস্ত জিনিস ব্যবহার করতো সেগুলো আমরা আর কি ভক্তদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। জি স্যার। স্যার, আমরা কি আপনার বাড়িটা একটু ভিডিও করতে পারি, আপনার রুমটা? স্যার স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ধন্যবাদ স্যার অনুমতি দেওয়ার জন্য, রাখছি। মানে আপনি এরকম মনে করে যে কোনো বছরে উনি আসছেন, বাসায় আসছেন, আপনি এইভাবে আমাকে যেরকম খাওয়াচ্ছেন, আজিজ সাহেবকেও এরকম খাওয়াচ্ছেন, আপনি আজিজ ভাই বলেন, তাই না? হ্যাঁ, ওনাকে খাওয়াচ্ছেন, খাইছে। ও আচ্ছা, আমরা খুবই খুশি। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা মাসুম আজিজ সাহেবের বাসায় তারই গাছের আম খাচ্ছি, বেশ সুস্বাদু, অনেক মিষ্টি। সুযোগ পেলে আপনারাও আসবেন, এত বড় একজন তারকা তার নিজের হাতে লাগানো গাছের আম সত্যি খুব সুস্বাদু। সুপ্রিয় দর্শক, চলুন এখন আমরা পাবনা জেলার গৌরব তথা পুরো বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র নাট্যকার মাসুম আজিজের থাকার ঘর, তার ব্যবহারকৃত জিনিসপত্রগুলো একবার দেখে আসি। এটি হচ্ছে মাসুম আজিজ সাহেবের আলনা, যেখানে তিনি তার পোশাক সুন্দরভাবে সাজিয়ে রাখতেন। প্রিয় দর্শক, পাশে দেখতে পাচ্ছেন যে খাটটি, এখানেই তিনি বিশ্রাম করতেন। সুপ্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, উনি গ্রামের বাড়িতে থাকেননি, বেশিরভাগ সময়ই উনি ঢাকায় থেকেছেন। তথাপি একটু ফুরসত পেলে তিনি গ্রামের টানে, গ্রামের মানুষের টানে, গ্রামের মাটির টানে ফিরে যেতেন তার নিজের বাড়িতে, ঘুরে বেড়াতেন গ্রামের নির্মল আলো বাতাসে, সবুজের সমারোহে। দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মাসুম আজিজ সাহেবের সেই গ্রামের বাড়ি। উঠোনটা বেশ প্রশস্ত, অনেক বড়, সবুজে ঘেরা এই বাড়িটি তিনি অনেক আগলে রেখেছেন।
সুপ্রিয় দর্শক, এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই নাট্যকার, বরেন্দ্র নাট্যকার মাসুম আজিজ সাহেবের মায়ের কবরস্থানে, পারিবারিক কবরস্থান, যেখানে শায়িত হয়েছেন মাসুম আজিজ সাহেবের গর্ভধারিণী মা। আমরা সেই কবরস্থান জিয়ারত করে একজন এই বাড়ির দায়িত্বে আছেন তার সাথে কথা বলার চেষ্টা করলাম। আমরা আপনাদের তার মায়ের কথা একটু জানানোর চেষ্টা করছি। আমরা তার মায়ের কথা তার মুখেই শুনে নিই। আমি মোহাম্মদ বিজয় আহমেদ। আমি ছোটোবেলা থেকে এখানে আছি। বড় মার বড় মেয়ে আমাকে এখানে নিয়ে আসছিল। সে মানে বড় মা আমাকে এত ভালোবাসত, সে আমাকে কোথাও যেতে দিত না, বাজারে গিয়ে একটু দেরি হলে রাগ করতো, বলতো তুই আমার সাথে থাকবি, সবসময় আমার সাথে থাকবি। আমি বলতাম যে বড় মা মরার পরে কি আমি আপনার সাথে থাকবো নাকি? তো দুষ্টামি করে বলতো হ্যাঁ তুই তাই থাকবি, আমার কবরে তুই থাকবি। উনার মতো মানুষ হয় না, উনি মানে কি বলবো, ওনার কথা বলে শেষ করা যাবে না। উনি এতই ভালো, ওনার ছেলে ছেলের থেকেও মনে হয় আমাকে কোনো কোনো সময় বেশি ভালোবাসতো, এরকম মানে ছিলেন। মাসুম ভাই আমাকে ছোটো ভাইয়ের মতো, ওনারা সবাই আমাকে ছোটো ভাইয়ের মতো দেখে। ওনারা সবাই বলে যে তুই তো আমাদের ছোটো ভাই, আমার মা আমাদের হাতে তুলে দিয়ে গেছে, তোকে আমরা সেভাবেই রাখবো, আমার ছোটো ভাইয়ের মতোই রাখবো। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, আপা দিদি ক্যামেরার দিকে তাকান, ইনি হচ্ছেন বাংলাদেশের সেই উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট নাট্যকার, চলচ্চিত্রকার, প্রযোজক এবং নাট্য অভিনেতা মাসুম আজিজ সাহেবের আপন ছোট বোন। উনি এইচএসসি পাশ করেছেন, তারপর থেকেই উনি মানসিকভাবে অ্যাবনর্মাল। ওনার প্রতিটি ভাই বোন ওনাকে চোখের মণি এত আদর করেন, ওনাদের চোখের মণি হয়ে আছেন। আসলে ভাগ্যের নির্মম পরিহাস সেই আমাদের অত্যন্ত ব্রিলিয়ান্ট সেই মাসুম আজিজ সাহেবের ছোটো বোন, উনি হয়তো ভালো থাকলে সেরকমই ব্রিলিয়ান্ট হতেন, কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন মানসিকভাবে তিনি একটু অ্যাবনর্মাল হয়ে গেছেন। তার প্রতি আমাদের দোয়া থাকলো উনি যেন আস্তে আস্তে সুস্থতা পান, সুস্থ হয়ে ওঠেন, আপনারাও দোয়া করবেন তাকে। মাসুম আজিজ বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র, একই সাথে তিনি নাট্যকার, নাট্য অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক। বরেন্দ্র এই নাট্য অভিনেতা 1953 সালের 22 অক্টোবর পাবনা জেলার ফরিদপুর উপজেলার খাগড়বাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। মাসুম আজিজ 1972 থেকে নাট্যচর্চা শুরু করে 1985 সালে বাংলাদেশ টেলিভিশনে নাট্যশিল্পী হিসাবে তালিকাভুক্ত হন। পাবনার কৃতি সন্তান, মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্র অভিনেতা হিসেবে 21 পদক পেয়েছেন। প্রয়াত আবু তাহেরের প্রযোজনায় বাংলাদেশ টেলিভিশনে প্রাচী নাটকের একটি মুখচরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার টেলিভিশনে অভিনয় শুরু। অদ্যাবধি তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন টেলিভিশন সহ শিল্পের প্রায় প্রতিটি শাখায়। 1985 সালে মাসুম আজিজ তালিকাভুক্ত হন বেতারে, একই সাথে নাট্যশিল্পী এবং নাট্যকার হিসাবে তিনি বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত নাট্যকার। 2004 সালে উত্তম আকাশের পরিচালনায় মমতাজ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। 2006 সালে প্রয়াত কাজী মোর্শেদের রচনা ও পরিচালনায় ঘানি ছবিতে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। টেলিভিশনে অভিনয়ের জন্য 2000 সালে একজন আয়নাল লস্কর নাটকে তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে মেরিল প্রথম আলো সমালোচনা পুরস্কার লাভ করেন। একই বছর একজন আয়নাল লস্কর নাটকে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাদশাহ পুরস্কার লাভ করেন। এছাড়াও বিরস গল্প নাটকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাদশাহ পুরস্কার এবং হুমায়ুন আহমেদের 24 ক্যারটম্যান নাটকে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে তিনি ঝিলিক চ্যানেল আই ঈদ অনুষ্ঠানমালা পুরস্কার লাভ করেন। 2011 সালে প্রয়াত খালিদ মাহমুদ মিঠুর রচনা ও পরিচালনায় গহিনী শব্দ চলচ্চিত্রের জন্য যুক্তরাষ্ট্রের
ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত সাইলেন্ট রিভার ফিল্ম ফেস্টিভ্যাল মাসুম আজিজকে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান দেয়। একই বছর গহিনে শব্দ চলচ্চিত্রের জন্য তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচসাচ পুরস্কার লাভ করেন। মাসুম আজিজের স্ত্রী সাবিয়া জামানও একজন অভিনয় শিল্পী। ছেলে উচ্চ জামান বাবা মায়ের মতো অভিনয়ের সাথে জড়িত এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের স্থাপত্য বিভাগ থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন। মেয়ে প্রজ্ঞা আজিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন।